রাশিয়া দখলে নেয়া, মানে রাশিয়া যে জায়গাটি দখলে নিয়েছে খারকিভ, সেই শহরে আমেরিকার দেয়া অস্ত্র রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে ব্যবহারে অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ফ্রান্স, জার্মানি, ব্রিটেন সহ কয়েকটি মিত্র দেশ বেশ কিছুদিন ধরে আমেরিকার উপর চাপ দিয়ে আসছে যাতে আমেরিকার দেয়া অস্ত্র দিয়ে ইউক্রেনকে রাশিয়ার ভেতর হামলা চালানোর অনুমতি দেয়া হয়। রাশিয়া একটু ভালো অবস্থান আছে যে তার সে ইউক্রেনের যে ডনেস্ক এবং খারকিভ অঞ্চলের বিশাল অংশ তার দখলে নিয়েছে, কিন্তু রাশিয়ার এর জন্য কত মানে মূল্য দিতে হয়েছে সেই হিসাবটা তো আমরা জানি না। ইউক্রেনকে দখলে নিতে পারেনি রাশিয়া, কাজে চূড়ান্ত বিচারে চূড়ান্ত বিজয় কখনো রাশিয়ার হবে না যে পুরো ইউক্রেন সে দখল করে নেবে। রাশিয়া দখলে নেয়া, মানে রাশিয়া যে জায়গাটি দখলে নিয়েছে খারকিভ, সেই শহরে আমেরিকার দেয়া অস্ত্র রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে ব্যবহারে অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ফ্রান্স, জার্মানি, ব্রিটেন সহ কয়েকটি মিত্র দেশ বেশ কিছুদিন ধরে আমেরিকার উপর চাপ দিয়ে আসছে যাতে আমেরিকার দেয়া অস্ত্র দিয়ে ইউক্রেনকে রাশিয়ার ভেতর হামলা চালানোর অনুমতি দেয়া হয়, যার ধারাবাহিকতায় প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ার দখলে থাকা খারকিভ ও সেখান থেকে সীমান্তের ওপারে কাছাকাছি রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর এই অনুমতি দিয়েছেন। প্রেসিডেন্ট বাইডেনের এই সিদ্ধান্তে ইউরোপের নিরাপত্তা ব্যবস্থা এবং এই আন্দোলন, মানে এই যুদ্ধে ইউক্রেন কতটা আরও সক্রিয় হতে পারবে কি মনে করেন মোহাম্মদ মালেক? জি দেখুন শামীম ভাই, এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে অনেকবার কথা বলেছি আমি, কিন্তু একটি কথা সবসময় বলেছি যে আজকে মানে বর্তমান বিশ্বে যে যুদ্ধগুলো হয় এই যুদ্ধে আসলে কিন্তু চূড়ান্ত বিজয় কারো হয় না, যুদ্ধরত প্রত্যেকটা মানে পক্ষই ক্ষতিগ্রস্ত হয়। আপনি দেখুন এই যে দুবছর ধরে যুদ্ধ চলেছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ যে চলছে, হ্যাঁ রাশিয়া একটু ভালো অবস্থান আছে যে তার সে ইউক্রেনের যে ডনেস্ক এবং খারকিভ অঞ্চলের বিশাল অংশ তার দখলে নিয়েছে, কিন্তু রাশিয়ার এর জন্য কত মানে মূল্য দিতে হয়েছে সেই হিসাবটা তো আমরা জানি না, এবং তার যে অর্থনৈতিক বিপর্যয়, তার যে মানে যানমালের ক্ষতি, এগুলো বিশাল একটা ক্ষতিগ্রস্ত তার মধ্যে আছে, কিন্তু তারপরে কিন্তু ইউক্রেনকে দখলে নিতে পারেনি রাশিয়া, কাজে চূড়ান্ত বিচারে চূড়ান্ত বিজয় কখনো রাশিয়ার হবে না যে পুরো ইউক্রেন সে দখল করে নেবে। ঠিক তেমনিভাবে ইউক্রেনের কিন্তু যে মানে ক্ষয়ক্ষতি সেটিও কিন্তু একেবারে মানে প্রচণ্ডভাবে মানে অতি উচ্চ মূল্য দিতে হচ্ছে ইউক্রেনকে, তার তো দুটি অঞ্চল রাশিয়ার অধীনেও চলে গেছে, এখন আদৌ কি সেটা পুনরুদ্ধার করতে পারবে? এখন যদি কোনো পিস মানে আলোচনা হয়, শান্তি আলোচনা, সেখানেও কিন্তু দেখবেন যে যার যার অবস্থান স্ট্যাটাস কো চাবে রাশিয়া, যে 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 অবস্থায় আছে এই অবস্থাতেই যুদ্ধবিরতি, তার মানে এই অঞ্চল দুটো ফেরত নেওয়া মানে রাশিয়ার কাছ থেকে ইটস ভেরি ডিফিকাল্ট। তো তাহলে এইরকম একটি অবস্থায় কিন্তু যারা পশ্চিমা মিত্র আছে আমেরিকার এবং ইউক্রেনের, স্পেশালি আপনি যেটি বললেন ফ্রান্সের, ফ্রান্স এবং জার্মানি এবং ব্রিটেন, তারা কিন্তু বলেছে যে রাশিয়া মানে ইউক্রেনে যে অস্ত্র তারা সরবরাহ করেছে পশ্চিমা দেশগুলো, সেগুলো যাতে রাশিয়ার অভ্যন্তরে ব্যবহার করতে পারে, তো এটি কিন্তু এখন আসছে এইভাবে। তাহলে এখন দেখুন যে এটি কি আসলে যুদ্ধের মানে ইউক্রেনের জন্য কোনো ভালো ফল নিয়ে আসবে, তো আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি না। সেটি করেও কিন্তু আলটিমেটলি ইউক্রেন তার মানে যে মানে দখলের বাইরে চলে যাওয়া যে তার নিজস্ব ভূমি সেটি উদ্ধার করতে পারবে বা রাশিয়ার তেমন বড় ক্ষতি করতে পারবে আমি সেটা মনে করি না। বরং যেটি যেটি সম্ভাবনা আছে, ভয় আতঙ্ক যেটি আছে সেটি হলো যে প্রতি কিন্তু স্পষ্ট বলেছে যে ওয়েস্টার্ন ওয়েপন যদি তার দেশের মধ্যে ব্যবহার করা হয় তাহলে এটা মানে একটা ওয়াইডার ওয়ারকেই আমন্ত্রণ জানাবো পশ্চিমা বিশ্ব। তার মানে তখন উনি প্রশ্ন করেছেন, ডু ইউ ওয়ান্ট এ গ্লোবাল কনফ্লিক্ট, তার মানে সে ভয় দেখাচ্ছে যে তখন আর কনফ্লিক্টটা এটা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে থাকবে না, একটা গ্লোবাল কনফ্লিক্ট হবে, এবং তা যদি হয় ইন দ্যাট কেস কিন্তু ওই যে আপনি যেটি বললেন কার ফল হবে বা কে জয়লাভ করবে, সে জয়লাভের চেতে বরং আরও বিশ্ব আরও নতুন করে একটা বিপদের মধ্যে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা একটু প্রফেসর মেহনাজ মোমেনের কাছে দুটি প্রশ্ন নিয়ে যেতে চাই। প্রথমত আসলে দেখুন, ইউক্রেনকে যারা অস্ত্র দিয়ে সহযোগিতা করছে, যদি সেই অস্ত্র সে ব্যবহারই না করতে পারে যুদ্ধে, তাহলে এই অস্ত্র দেওয়ার কী মানে?
মানে সেটি কি শুধু তার অভ্যন্তরে তাদেরকে ঠেকানোর জন্য? এখন যদি অন্য দেশ তার ভূমিতে আঘাত করে, তাহলে সে তো তাকেও পাল্টা জবাব হিসেবে তার ভূমিতে আঘাত হানতে পারে, কিন্তু তার জন্য একটা অনুমতি প্রয়োজন হলো এবং অনুমতি দেওয়া হয়েছে, এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে যে এর প্রতিক্রিয়ায় আসলে রাশিয়া কি করতে পারে, যেটি বলছিলেন মোহাম্মদ মালেক, আপনি কি বলবেন? এটা যেমন আমেরিকা যে ল আছে, আমরা যখন যুদ্ধে কোনো যুদ্ধে অস্ত্র সরবরাহ করি, এটা ডিফেন্সিভ কারণে ইউজ করা যায়। এখন এটাকে অনেকভাবে ডিফাইন করা যায় যে কতটুকু হলে ডিফেন্সিভ, কোনটা অফেন্সিভ, কিন্তু মোটামুটি ভাবে এখন বাইডেন যে অনুমতিটা দিলেন সেখানে আর কোনো রেড লাইন কিছুই নাই। তারা এই অস্ত্র যে কোনো মানে তারা নিজেরাই ইনস্টিগেট করে রাশিয়ার অভ্যন্তরে আক্রমণ চালাতে পারবে আর কি, এই অস্ত্র ব্যবহার করে। তো আপনি যে কথাটা বলছেন যে অস্ত্র দিলে অস্ত্র ব্যবহার করতে পারবে না, তা কিন্তু না, কিন্তু প্রত্যেকটা অস্ত্র ব্যবহারেরই নিয়ম আছে। তো আমরা যেমন ইসরায়েলকেও আমরা এই কথাই বলি যে ডিফেন্সিভের কারণে, কিন্তু সেখানে তো আমরা অবশ্যই সেটার ডেফিনিশনটা অনেক চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, এখন আপনি যেটা বলছেন, আমি মালিক ভাইয়ের সাথে একেবারে একমত যে এটা দিয়ে যুদ্ধটা আরো অ্যাক্সেলারেট করা হবে এবং এইটা রাশিয়া এবং ইউক্রেনের জন্য ভালো হবে। কিন্তু এখানে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমরা যদিও এটাকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বলছি, এটা আসলে একটা প্রক্সি ওয়ার। তো এখানে অনেক রকমের পাওয়ার যুক্ত আছে এবং তাদের ধরেন তাদের স্টেক গুলো অনেক বেশি হাই এবং তাদের স্টেক গুলো ডিফারেন্ট। ইউক্রেন আর রাশিয়ার যে স্টেট, সেখানে রাশিয়ার অনেকটা আছে যে তাদের পলিটিক্যাল স্টেটাস, ইউক্রেনের অনেকটা আমি বলবো তারা তাদের একদম মরিয়া, তাদের তাদের নিজেদের নিরাপত্তা, তাদের নিজেদের মানে যান মাল, এগুলোই তাদের স্টেট। কিন্তু আমেরিকার স্টেক কিন্তু খুবই ডিফারেন্ট। আমেরিকার স্টেক কিন্তু ইউক্রেনে কত মানুষ মারা যাচ্ছে, ইউক্রেনে কত ক্ষয়ক্ষতি হচ্ছে, সেটা কিন্তু আমাদের স্টেক না। এটা হচ্ছে যে গ্লোবাল স্টেজে আমেরিকার পাওয়ারটাকে কতটা অক্ষুণ্ণ রাখা যায় এবং পুটিনের পাওয়ারটাকে, পুটিনকে কতখানি দুর্বল করা যায়, তো এই স্টেকটা কিন্তু ডিফারেন্ট। তো এখন এই যুদ্ধটা যদি দীর্ঘায়িত হয়, রাশিয়ার জন্য ভালো হবে না, ইউক্রেনের জন্য তো হবে নাই, কিন্তু আমেরিকা চাচ্ছে যে এই 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 জায়গাটা মানে একটা যে কোনো স্টেটাস কোতে থাকতে চাচ্ছে, যাতে কোনোভাবে রাশিয়া কোনোভাবে বিজয় ঘোষণা করতে না। এখন এমন একটা জায়গায় যদি যেতে পারে যেখানে ইউক্রেন আর বারবার আক্রমণ করতে পারবে না, এবং ইউক্রেনের যে এই জিনিস এই ব্যাপারটা মানে এখানে দুটো জিনিস আছে যুদ্ধে, একটা হচ্ছে ম্যান পাওয়ার, আরেকটা হচ্ছে আপনার এই যে অস্ত্রশস্ত্র। অস্ত্রশস্ত্রের প্রবলেমটা হতো আমেরিকা আপনার সমাধান করতে পারবে, অন্য ইউরোপিয়ান দেশে পারবে, কিন্তু ইউক্রেনের একটা বিশাল একটা সমস্যা হচ্ছে তাদের ইনাফ মানুষ নাই যে যুদ্ধ করতে পারে। তো এখন রাশিয়া একটা জায়গায় স্টেলমেট করতে হচ্ছে মানে বিজয় ঘোষণা করতে পারে, কিন্তু আসল যে সমস্যাটা হচ্ছে যে ইউক্রেনের যে ক্ষতিটা হচ্ছে এটা একটা অপূরণীয় ক্ষতি। এখন কিন্তু ইউক্রেনের যারা মিত্র শক্তি তাদের উচিত যেভাবে করেই হোক একটা পিস ডিল করা, কারণ তা না হলে ইউক্রেনের অবস্থা দিনে দিনে আরো অনেক খারাপ হবে এবং এই এই ক্ষতি কিন্তু কোনোভাবে পূরণ করার। আচ্ছা, because people sneeze, because not everyone washes their hands, because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. New York থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।